চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন আমেরিকার বিজ্ঞানী জন জে হপফিল্ড ও কানাডার বিজ্ঞানী জেফ্রি ই হিন্টন। কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভবপর করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়। তাদের গবেষণা মেশিন লার্নিং ও এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চলতি বছর পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন জন জে হপফিল্ড ও জিওফ্রে ই হিন্টন। কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাহায্যে মেশিন লার্নিংকে সক্ষম করে এমন মৌলিক আবিষ্কার এবং উদ্ভাবনের জন্য সম্মানজনক এই পুরস্কারে ভূষিত হয়েছেন তারা। সুইডেনের স্টকহোম থেকে এই বছরের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস। এদের মধ্যে আমেরিকার বিজ্ঞানী হপফিল্ড এমন একটি গঠন বানিয়েছেন যা তথ্য জমা করে রাখার পাশাপাশি আবার পুনর্গঠন করতে পারে, আর কানাডার বিজ্ঞানী হিন্টন এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেন যা স্বাধীনভাবে তথ্যের মধ্যকার বৈশিষ্ট্য খুঁজে বের করতে পারে। বর্তমানে ব্যবহৃত নিউরাল নেটওয়ার্কগুলোর পেছনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিজয়ী বিজ্ঞানীরা সুইডেনের রাজার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। প্রত্যেক নোবেল বিজয়ী 24 ক্যারেট স্বর্ণের প্রলেপ দেওয়া একটি সবুজ স্বর্ণপদক, একটি সনদপত্র ও আর্থিক পুরস্কার পান। পুরস্কারের বর্তমান বাজার মূল্য প্রায় $1.7 মিলিয়ন। দুই নোবেল বিজয়ীর মধ্যে এই অর্থ ভাগ হয়ে যাবে। নোবেল ফাউন্ডেশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানায়। একই সঙ্গে দ্য নোবেল প্রাইজ ওয়েবসাইটের সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করেছে। পুরস্কার প্রদানকারী সংস্থার পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, এবছর পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী দুজন পদার্থবিদ্যার সরঞ্জামাদি ব্যবহার করে কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে শক্তিশালী মেশিন লার্নিংয়ের ভিত্তি স্থাপন করেছেন। কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে তৈরি মেশিন লার্নিং এখন বিজ্ঞান, প্রকৌশল এবং দৈনন্দিন জীবনে বিপ্লব ঘটিয়ে চলেছে। TBN24 News Desk। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।